এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব বিধানসভায় শপথ নিতে অনর শান্তিকা ও রেয়াত উপনির্বাচনে জয়ী তৃণমূল দুই তৃণমূল প্রার্থী শপথ ঘিরে জটিলতা এত মাঠে ঘাটে শপথ গ্রহণের মতো এমনটাই কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন সংবিধান মেনে শপথ গ্রহণ হোক বলেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তারা বিধানসভাতেই শপথ নেবেন সেই মতোই অনর দেখতে পাচ্ছেন উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থী তারা বিধানসভাতে অপেক্ষা করছেন এবং সেই প্ল্যাকার্ড হাতে যে তারা অপেক্ষারত সেই প্ল্যাকার্ড হাতে তারা অপেক্ষা করছেন বিধানসভার গেটের সামনে দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে এবং তারা দুজনেই কিন্তু রয়েছেন উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থী শপথ ঘিরে যে টানা পড়েন এখনো পর্যন্ত অব্যাহত তারা চাইছেন যে রাজ্যপাল তারা রাজ্যপালের জন্য অপেক্ষা করছেন এবং সেই প্ল্যাকার্ড হাতেই বসে রয়েছেন তবে রাজ্যপাল তাদেরকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন শপথের জন্য কিন্তু তারা রাজভবনে যেতে চান না তারা বলছেন যে প্রথা অনুযায়ী তারা বিধানসভাতেই শপথ নেবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার সেখানে উপস্থিত থাকবেন এবং সেখানেই সেই প্রথম শপথ গ্রহণ সম্পন্ন হোক কিন্তু এই যে সংঘাত সেটা চলছে এবং জারি রয়েছে সায়ন্তিকা তিনি বসে রয়েছেন এবং অপেক্ষা করছেন এবং এই বিধানসভায় রাজ্যপালের হস্তক্ষেপ তারা মেনে নিচ্ছেন না এবং তারা বসে রয়েছেন অপেক্ষা করছেন তার রাজভবনে যেতে একেবারেই রাজি নন তাদের শপথ ঘিরে যে টানা পড়েন সেটা এখনো পর্যন্ত জারি রয়েছে কি দেখতে পাচ্ছ দেখো যত সময় যাচ্ছে ততই কিন্তু এদের শপথ জটিলতা আরো বাড়ছে এখনো পর্যন্ত রাজ্য ভবনের পক্ষ থেকে রাজ্যপাল কোন রকম ভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেননি এবং যেটুকু মারফত জানতে পারছি রাজভবন থেকে রাজ্যপাল বিধানসভাতে আসবেন না কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াথ সরকার তারা কিন্তু বিধানসভার যে মূল করিডোর আছে তার সামনে তারা অপেক্ষা করছেন এবং হাতে প্ল্যাক নিয়ে তারা বলছেন রাজ্যপালের অপেক্ষায় তারা রয়েছেন দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভার ইতিহাসে এরকম বি ঘটনা ঘটেনি সেই ঘটনার সাক্ষী কিন্তু আজকে বিধানসভা হতে চলেছে কিছুক্ষণ আগেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী তারাও কিন্তু এদের পাশে দাঁড়িয়েছেন অর্থাৎ গত কয়েকদিন ধরে যে জটিলতা চলছিল সেই জটিলতা কিন্তু যত সময় যাচ্ছে ততই বাড়ছে এবং এদের শপথ নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে রাজ্যপালের পক্ষ থেকে এখনো পর্যন্ত এদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি এবং বিধানসভার যে যে করিডোর রয়েছে সেই করিডোরে তারা কিন্তু বসে রয়েছেন এবং তারা বিকেল চারটে পর্যন্ত অপেক্ষা করবেন কিন্তু সূত্র হওয়ার পর জানা যাচ্ছে রাজ্যপাল সময় তিনি দিল্লির উদ্দেশ্যে এবং তারপরেও কিন্তু যে জটিলতা থাকছে সেই জটিলতা থেকেই যাচ্ছে যে আগামী এদের কি তারা শপথ নিতে পারবেন কিনা যে জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছেন তারপরেও তারা মেম্বারশিপ পাবেন কিনা তাই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে দেখুন যদি আজ তারা কোনোভাবে রাজভবনের সঙ্গে যোগাযোগ করেছিলেন তারা গতকালই চিঠি লিখেছিলেন এবং রাজভবনের সঙ্গে তারা যোগাযোগ করেনি তারা পরিষ্কার করে জানিয়েছে যে তারা শপথ নেবেন এই বিধানসভাতে এবং সেই মতোই তারা কিন্তু রাজ্যপালকে দ্বিতীয় দুবার চিঠি লিখেছেন এবং তারাও কিন্তু অনর রয়েছেন যে তারা চান যে বিধানসভার মতো একটা ঐতিহ্যমন্ডিত জায়গা সেখানেই তারা শপথ গ্রহণ করুন এবং সেই মতোই তারা অপেক্ষা করছেন তারা কি এখানেই অপেক্ষা করবেন আজকে তারা এখানে অপেক্ষা করবেন গতকাল তারা জানিয়েছেন আজও কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার তারা কিন্তু একেবারে করিডোরের সামনে অবস্থান বিক্ষোভ করছেন হাতে তাদের প্ল্যাকার্ড সেই প্ল্যাকার্ডে রেখা রয়েছে তারা শপথের জন্য এবং রাজ্যপালের জন্য তারা অপেক্ষা করছেন সেই মতোই তারা কিন্তু বসে রয়েছেন

শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবান গোলায় উপনির্বাচনে জয়ী হয়েছেন রেয়াত হোসেন সরকার সেই মতো তারা বসে রয়েছেন রাজ্যপাল অপেক্ষা করছেন যে রাজ্যপাল সেখানে আসবেন এবং রাজ্যপাল তাদেরকে সবুজ সংকেত দেবেন সেক্ষেত্রে কিন্তু এই যে সংঘাত চলছে সেটা এখনো পর্যন্ত জারি রয়েছে যে টানাপোড়েন শুরু হয়েছিল সেই টানাপোড়েন মেটেনি কারণ রাজভবনের পক্ষ থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা হয়নি তারা যে চিঠি লিখে জানিয়েছিল তারপরে কিন্তু সেই তিমিরেই রয়ে গিয়েছে এই বিতর্ক সেক্ষেত্রে বিরক্তি প্রকাশ করেছেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে প্রথা অনুযায়ী শপথগ্রহ অনুষ্ঠান সম্পন্ন হোক এবং তিনি যথেষ্ট আপত্তি প্রকাশ করেছেন এই ঘটনাতে বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আপনাকে স্বাগত জানাবো এই যে শপথ গ্রহণ নিয়ে একটা টানা চলছে রাজভবনে রাজ্যপাল তিনি অনর রয়েছেন এবং প্রার্থীরা তারা অনর রয়েছে কোথায় গিয়ে থামবে এই সংঘাত কি মনে হচ্ছে কি কি প্রতিক্রিয়া দেবেন আপনি রাজ্যপালের দাদাগিরি বন্ধ হলেই থেমে যাবে অসাংবিধানিক ভাবে রাজ্যপাল দাদাগিরি করতে চাইছে নিজেকে কি ভাবছেন আমরা বুঝছি না আজের চোখের সামনে তো দেখলেন নবনির্বাচিত সাংসদ যারা তারা কোথায় শপথ গ্রহণ করলেন রাষ্ট্রপতি ভবনে না পার্লামেন্ট হাউসে একবার চোখ খুলে দেখুন না তাহলে এরা নির্বাচিত হয় কেউ বিধানসভার জন্য কেউ লোকসভার জন্য। লোকসভার জন্য যারা নির্বাচিত হয়েছেন তারা গেছেন লোকসভাতে শপথ নিতে বিধানসভার জন্যে যারা নির্বাচিত হয়েছেন তাদের পরম্পরা অনুযায়ী সংবিধান অনুযায়ী তারা শপথ নেবেন বিধানসভায় এ কে এসছে মতন ব্যবহার করছে যে আমার রাজভবনে আসতে হবে কে এ সংবিধানের কিছু মানছে না আর তার কথা মানবে কেন লোকে ভোট দিয়েছে বিধানসভার জন্য চিরকাল বিধানসভায় যারা নির্বাচিত হয়েছে তারা বিধানসভায় শপথ গ্রহণ করেছে স্পিকার করিয়েছে দেখুন না এখন যারা শপথ গ্রহণ করেছেন কাল পর্যন্ত এই সাংসদে তারা কার কাছে শপথ নিয়েছেন প্রটেম স্পিকারের কাছে আর এ ভদ্রলোক ভদ্রলোক বলতেও আমার মুখে বাঁধে ছোট লোক কতটা ব্যবহার করা যায় না সেটা হচ্ছে শব্দ চয়নে লোকে খারাপ মনে করবে কিন্তু এ ভদ্রলোকেরও সমগত্রীয় নয় এ শুধু দাদাগিরি করতে চাইছে রাজনৈতিক দাদাগিরি বিজেপির সাহায্যে হেরে তো গেছে বিজেপি এত করেও তো কিছু করতে পারেনি যাবে না আর তারপরে তো সমস্যা আছে কা তো সমস্যা আরেকটা আছে এই রাজ্যপালের কাছে যেতে যে কোনো মহিলা ভয় পায় শ্রীলতা হানির ভয় কোথায় হাত দিয়ে দেবে কি করবে কিভাবে অ্যাটাক করবে এ তো মানসিক ভাবে বিকারগ্রস্ত রাজ্যপাল বেশ ধন্যবাদ আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে যে ছবি এই দেখতে পাচ্ছেন রিয়াদ হোসেন এবং শান্তিকা বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই বিধান বিধানসভার গেটের সামনে তারা অপেক্ষা করছেন এবং তারা সবুজ সংকেতের অপেক্ষা করছেন তবে রাজভবন থেকে যেটা জানানো হয় যে রাজ্যপাল তিনি খারিজ করে দিয়েছেন তবে রাজভবনে গিয়ে তারা শপথ নেবেন না যদিও রাজ্যপাল চাইছেন যে রাজভবনেই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হোক কিন্তু তারা চাইছেন যে বিধানসভাতে স্পিকারের উপস্থিতিতেই সেই শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে এমনটাই তারা বলছেন তাই বিধানসভার গেটের বাইরে প্রতীক্ষা করছেন অপেক্ষায় রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াদ হোসেন সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সে লেখাও আছে যে তারা গভর্নরের ওয়েট করছেন সেই মতোই প্ল্যাকার্ডে লেখা বিধানসভার গেটের বাইরে কয়েকদিন ধরে যে শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে যে জানাপোড়েন চলছে সেটা এখনো পর্যন্ত জারি রয়েছে সেই সংঘাত মেটেনি একদিকে যেরকম অনড় রয়েছেন রাজ্যপাল যে দুই জয়ী উপনির্বাচনে তৃণমূল প্রার্থী রয়েছেন তারাও তাদের অবস্থানে অনড় রয়েছেন এবং এই গোটা প্রক্রিয়াটায় বিরক্ত প্রকাশ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন প্রথা অনুযায়ী হোক সংবিধান অনুযায়ী সেই কাজ হোক এমনটাই কিন্তু বলছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য আপনাকে স্বাগত জানাবো এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে একটা সংঘাত তৈরি হয়েছে রাজভবন এবং দুই প্রার্থীর মধ্যে তারা অপেক্ষা করছেন রাজ্যপালের কিন্তু রাজ্যপাল বলছেন তিনি যাবেন না কি বলবেন এটা কি জনমানসে খুব ভালো বার্তা যাচ্ছে প্রথম কথা এই বিতর্কে রাজ্য বিজেপি অংশগ্রহণ করতে চায় না আমাদের যিনি মহামান্য স্পিকার আছেন তিনি বর্তমান যুগের ধৃতরাষ্ট্র তিনি কৃষ্ণ কল্যাণীকে মুকুল রায়কে বিশ্বজিৎ দাসকে বিজেপি বিধায়ক বলেই চিহ্নিত করে গিয়েছিলেন এখন তিনি অতীতে বলেছেন যে রাজ্যপালকে যদি বিধানসভার মধ্যে আসতে হয় তার অনুমতি নিয়ে আসতে হবে যিনি সাংবিধানিক প্রধান যার নামে রাজ্য শাসন হয় তাকেই যদি বিধানসভার মধ্যে ঢুকতে হয় মহামান্য স্পিকারের অনুমতি নিয়ে তাহলে এটা কতটা সংবিধান সম্মত সেটা সংবিধান বিশেষজ্ঞদের বিবেচনা করার বিষয় বাদ বাকি আমি রাজভবনের প্রতিনিধি নই কিংবা রাজ্যপালের মুখপাত্র নই ফলে রাজ্যপাল কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এবং যারা রাজ্যের শাসক দল আছেন যিনি স্পিকার আছেন বিধানসভার যিনি সর্বময় কর্তা তিনি কিভাবে বিষয়টি দেখবেন সাংবিধানিক অধিকার সাংবিধানিক মর্যাদা এবং সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি কিভাবে রক্ষা করা হবে সেটা সম্পূর্ণ তাদের বিষয় আবার বলছি এই বিতর্কে অংশগ্রহণ করতে আমরা রাজি নই ধন্যবাদ আমরা কথা বললাম বিজেপি নেতা সমীর ভট্টাচার্যের সঙ্গে এবং বিজেপি তারা সাফ জানাচ্ছে যে এই বিতর্কে তারা অংশগ্রহণ করতে রাজি নয় তবে সেক্ষেত্রে যে সংঘাত চলছে সেটা কোথায় থামবে সেই প্রশ্ন তুটছে কারণ রাজ্যপাল তিনি তার অবস্থানে অনড় রয়েছেন এবং উপনির্বাচনে যে দুই তৃণমূল প্রার্থী রয়েছেন তারা তাদের অবস্থানে অনড় রয়েছে তাহলে কি তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে না তারা শপথ নিতে পারবেন না সেই প্রশ্ন ওঠাটাও স্বাভাবিক এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তারা অপেক্ষায় রয়েছেন দেখতে পাচ্ছেন সেই ছবি এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে সংবিধান অনুযায়ী এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হোক বিধানসভায় শপথ নিতে অনড় শায়ন্তিকা এবং রেয়াত উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থী শপথ ঘিরে জটিলতা অব্যাহত এ তো মাঠে ঘাটে শপথ গ্রহণের মতো এমনটি বলেছেন বিমান বন্দ্যোপাধ্যায় সংবিধান মেনে শপথ গ্রহণ হোক বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই কথা বলেছেন যে সংবিধান মেনে শপথ গ্রহণ হোক কিন্তু রাজ্যপাল তিনি বলছেন যে রাজভবনে আসতে হবে এই দুই জয়ী প্রার্থীকে বরণগর ও ভগবান গোলার দুই নবনির্বাচিত তৃণমূল প্রার্থী তাদের শপথ নিয়ে টানা পড়েন জারি রাজভবনেই দুজনের শপথ সম্পন্ন করতে চান রাজ্যপাল সেই মতো তাদের কাছে বার্তাও পাঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তারা যে যাচ্ছেন না সেটা তারা আজ স্পষ্ট করে দিলেন কারণ বিধানসভার গেটের বাইরে তাদের সেই অপেক্ষা চলছে রাজ্যপালের জন্য প্ল্যাকার্ড হাতে দেখাচ্ছি সেই ছবি আপনাদের যে যতক্ষণ ও নিতে পারব ততক্ষণ অপেক্ষা করবো আজকে আপাতত বারোটা থেকে চারটে অবধি করি তারপরে যেরকম পরিস্থিতি হবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবো না আমাদের কাছে কোনো খবরই নেই যদি সেই খবরটা থাকতো তাহলে আমরা রকম একটা আমাদের ওপিনিয়ন জানাতে পারতাম ঠিক আছে যদি বা আমাদের আমরা ওপিনিয়ন জানানোর কোনো জায়গাতেই নেই কারণ এটা অ্যাবসলিউটলি অনারেবল গভর্নরের কল যে তিনি কাকে অ্যাপয়েন্ট করবেন সেখানে আমাদের কোনো কনফিউশন নেই কোনো আমাদের বক্তব্য নেই আমরা খুশি খুশি মেনে নেবো যাকেই উনি বলুক আমরা তো নিতে চাই এখন আপনাকে উনি অ্যাপয়েন্ট করে দিক আপনার থেকে নিয়ে নেব শপথ পাঠ করে নেব এতটাই আমরা মানে কি বলবো মানে অসহায় অবস্থায় হয়ে রয়েছি কিন্তু ওটাই তো আমাদের বলা হচ্ছে না আমরা তো সেটাও জিজ্ঞাসা করলাম যে কে শপথ বাক্য পাঠ করবে আমাদের কি অধিকার নেই এটা এইটুকুটা জানার যে কে আমাদের শপথ বাক্যটা পাঠ করবে সেটা জানতে পারবো জানতে পারলে আমরা আমাদের ওপিনিয়ন জানাতাম সেটা মানা হতো না আমরা চলে যেতাম কারণ আমাদের কনস্টিটিউশনের ঊর্ধ্বে গিয়ে আমরা কেউ না আমরা হতেও চাই না কিন্তু সেটাই বলা হচ্ছে না অন্ধকারে রাখা হচ্ছে নিয়ে বলা হচ্ছে ওরা আসছে না রাজভবনে আমরা তো বলিনি রাজভবন যাবো না আমরা রাজভবনে চলে যাচ্ছি এখনই কিন্তু এটার দায়িত্ব কে নেবে যে শপথ বাক্যটা পাঠ করার পর আমাদের এইখানে সব পেপার ওয়ার্ক অফিসিয়াল কাজে আমরা বাধা হবে না আমরা বসতে পারবো কারণ অফিসিয়াল কাজগুলো তো বিধানসভা থেকে মানুষ যাবে লোক যাবে অফিসিয়াল যাবে যেটা অফিসিয়াল প্রোটোকলগুলো তো সেটা যদি বিধানসভাকে ইন্টিমেশন না দেওয়া হয় যে আমরা আজকে অ্যারেঞ্জমেন্ট করছি তো বিধানসভায় কি করবে তারা কিভাবে পাঠাবেন আমাদের বক্তব্য তো সেটি আপনারা নয় আপনারা ক্লিয়ারলি বিধানসভার সাথে কমিউনিকেট করুন নয় আমাদের বলুন যে কে শপথ বাক্য পাঠ করাচ্ছে কোনটাই বলা হচ্ছে না কি করলাম দোষ করলাম রাজ্যপালের বিরুদ্ধে এর আগে দুটো শিলতাহানির অভিযোগ হয়েছিল তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তার সামনে তিনি তার পাশে তিনি বসবেন না কথা বলতে হলে তিনি রাজভবনের গেটে থাকবেন আপনারাও কি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পথকে অনুসরণ করছেন দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুম তো ওনার পথকে অনুসরণ করাটাই আমাদের আমাদের কাজ আমরা কাম্য আমরা আমরা সেটাই করব অবশ্যই সেটাই করব কিন্তু আমরা নিয়মের তো বাইরে আমরা কেউই যেতে পারবো না তো সেই জায়গাটা তো আমাদের মানে ডিবেটেও আসতে চাই না আমরা যেটা নিয়ম সেই নিয়মবিধির মধ্যে থেকে আমরা আমরা যেটা আমাদের কনস্টিটিউশনাল নীতির মধ্যে থেকে প্রথার মধ্যে থেকে আমরা করব কিন্তু আমরা এটাই আমাদের প্রশ্ন যে কেন আমাদেরকে জানানো হচ্ছে না যে কে শপথ বাক্য পাঠ করবেন আর যদি সেটা জানিয়েই দেয় তাহলে বিধানসভার সাথে কে কেন কমিউনিকেট করা হচ্ছে না কারণ আমরা একা গেলে তো শপথ বাক্যটা পাঠ করলে হবে না এটা তো মানে এটা উনিও ওনারাও জানেন তাও কেন করছেন আমরা বুঝতে পারছি না মানুষের কাছে অন্য কোন দল দলের প্রতিনিধিরা জিতলে হয়তো এতটা মানে অসুবিধা হতো না হয়তো আমরা আমাদের সিম্বল থেকে জিতে হয়তো ওই জন্য হয়তো অসুবিধাটা ফেস করতে হচ্ছে একটা লাস্ট তাহলে কি আপনি বলছেন যে পক্ষপাতিত্ব করছেন এবং মানুষকে রাজ্যপাল আমি এটাই বলছি যে মাননীয় রাজ্যপাল আমাদের দয়া করে আপনি আমাদেরকে শপথ বাক্যটা পাঠ করান নিজে আমাদের বলা হোক সেটা যে শপথ বাক্য পাঠ রাজভবনে করা হবে এবং মাননীয় রাজ্যপাল শপথ বাক্য পাঠ করাবেন আমরা এক্ষুনি এখান থেকেই চলে যাব আপনাদের সকলকে নিয়ে অথবা আমাদের এটা বলা হোক যে শপথ বাক্যটা কে পাঠ করাবেন এবং সেই অনুযায়ী প্রোটোকল অনুযায়ী এই নিয়মটা আমি বানাইনি এই এটার নিয়মটা প্রথমে চলে আসছে কনস্টিটিউশনে আছে যে বিধানসভাতে জানানো হোক যাতে অফিসিয়াল প্রসিডিংসগুলো এখান থেকে করা হয় এবং আমরা গিয়ে শপথ পাঠ করতে পারি আমাদের বলা হচ্ছে না যে কে শপথ বাক্য পাঠ করাবে অথচ বলা হচ্ছে যে মানে উনি এখানেও আসবেন না এখানে আমরা বারবার আবেদন করলাম ওনাকে যে আপনি দয়া করে প্রথা অনুযায়ী যেটা হয় যদি গভর্নর না করান তাহলে তিনি সেইটা অ্যাপয়েন্ট করেন আমাদের মাননীয় আমাদের স্পিকারকে সেটাও উনি করাচ্ছেন না যদি সেটা না করাতে চান তাহলে উনি আমাদের শপথ বাক্য পাঠ করাক রাজভবনে বলুক আমরা চলে যাব আমাদের বিধানসভাকে ইন্টিমেট করা হোক আপনারা শুনলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি বড়নগরের বিধায়িকা তিনি পরিষ্কার করে জানালেন যে তিনি বিকেল চারটে পর্যন্ত অপেক্ষা করবেন তিনি চাইবেন তার মধ্যে রাজ্যপাল এসে তাদের শপথ গ্রহণ করান এবং তিনি কিন্তু পরিষ্কার করে জানাচ্ছেন যে রাজ্যপাল অবিলম্বে জানিয়ে দিন যে তিনি তাদের শপথ গ্রহণ করাবেন রাজভবনে তাহলে কিন্তু তারা রাজভবন পর্যন্ত যেতে রাজি আছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে রাজভবনে এমন কোন বিধায়ক যারা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নয় তাদের কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যে এদের শপথ গ্রহণের জন্য তাতে তৃণমূল কংগ্রেস কিন্তু সেই জায়গাতেই কিন্তু তারা রাজনৈতিকভাবে আরও বেশি কিন্তু বেশ কিছুটা সময় তারা অপেক্ষা করতে চাইছেন যে এই ঘটনার যেটা ঘটছে তার শেষ মুহূর্তের পরিণতি কী হয় বিধানসভা থেকে ক্যামেরায় সন্দীপ সমের সঙ্গে দেবজ্যোতি ঘোষ কলকাতা টিভি অর্থাৎ বোঝা যাচ্ছে যে তারা অপেক্ষা করবেন শান্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট জানালেন যে বিকেল চারটে পর্যন্ত অপেক্ষা করবেন এবং কেন এই ধোঁয়াশা কেন এই টানা পড়েন সেই প্রশ্ন তিনি তুলছেন যে কে তাহলে শপথ পাঠ করাবে কেন কোনো কথা বলা হচ্ছে না রাজভবনের পক্ষ থেকে কেন কোনো প্রতিক্রিয়া মিলছে না সেই অপেক্ষাতেই রয়েছেন এই দুজন উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী হোসেন কি বলেছেন শোনাব আপনাদের বিধায়ক অনেকদিন হলো মারা গেছেন প্রায় সাত সাত আট মাস ধরে উন্নয়নের কাজ বিভিন্ন সার্টিফিকেট থেকে শুরু করে তারপরে ছেলে মেয়েদের আপনার ভাতা থেকে শুরু করে এস সি এস টি সার্টিফিকেট এরকম অনেক কাজ বাকি আর কি করে আছে দেখি এখন উনি কতদিনে করেন আমরা তো চাই আমরা তো মানে খুব আর কি 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 আমরা আমরা বিনয়ের সঙ্গে আবেদনটা আপনাদের কাছে কোনো খবর আছে যে রাজভবনে গেলে অন্য কোনো রাজনৈতিক দলের বিধায়ককে দিয়ে রাজ্যপাল শপথ দেবেন আপনাদের না দেখুন ব্যাপারটা হচ্ছে এখনো পর্যন্ত আমরা সেটাও জানি না যে কে শপথ বাক্যটা পাঠ করাবেন এটা এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু আমাদেরকে জানানো হয়নি আমি আরেকজন বিধায়ক তিনি বরানগর থেকে নির্বাচিত হয়েছেন তার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব যে এই মুহূর্তে এই মুহূর্তে তিনি বসে